প্রথম এখানে হরর মুভি দেখলাম, মজা পেয়েছি, ভালোই লেগেছে, আরো চাই এরকম আরো মুভি। তাহলে বলতে চাই যার সাথে ব্রেকআপ হয়েছে সে কিন্তু খুবই দুর্ভাগা, কারণ অলরেডি আপনি একটা সিনেমা দেখে কিন্তু 90% ব্রেকআপের কষ্ট ভুলে গেছেন। জি ভাই। আঙ্কেল কিসের বিজনেস করতে? তুলার বিজনেস। পাকিস্তান থেকে তুলা এনে বিভিন্ন দেশে সাপ্লাই দিতেন। তুলার ইনস্পেকশনের কাজটা উনি নিজেই করতেন। কুমিল্লায় প্রদর্শিত হচ্ছে জিন সিনেমাটি। কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত টাউন হল অডিটোরিয়ামে এ মুভি প্রদর্শনের দ্বিতীয় দিন। আগামীকাল রবিবার শেষ দিন থাকছে দুটি শো, বিকাল 3টা ও সন্ধ্যা 6টায় শোগুলো প্রদর্শিত হবে। গতকাল শুক্রবার শো এর উদ্বোধন করেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ, নির্মাতা ও প্রখ্যাত অভিনেতা নাদের চৌধুরী, খ্যাতিমান অভিনেতা আব্দুর নূর সজল, জনপ্রিয় অভিনেত্রী পূজা শেরি সহ অন্যান্য কলা কৌশলী বৃন্দ। দেশীয় হরর ফিল্মের সাথে আমার এটাই প্রথম পরিচিতি, আর ওই আঙ্গিকে ভালোই হয়েছে। বাট আমি আশা করি যে এমনটা মানে পরবর্তীতে এই ধরনের সিনেমা করলে মানে আরও একটু বেটার হবে, ভালো হবে, ভিএফএক্সটা আর একটু ডেভেলপ করা উচিত, আর স্ক্রিন প্লে আর একটু বেটার করা উচিত, বা অল ওভার মানে একটু বেটার। ছবিটি আয়োজন করেছে জাজ মাল্টিমিডিয়ার। এই শোটা 3 দিন ধরে আমরা আয়োজন করেছি, আজকে শো এর দ্বিতীয় দিন। আগামী দিন শো দেখানো হবে, শো হবে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আসলে কুমিল্লায় ভালো কোথাও সিনেমা হল নেই, যার কারণে কুমিল্লার লোকজন কোথাও শান্তিপূর্ণভাবে সিনেমা গিয়ে দেখতে পারছেন না, যার কারণে আমরা এই আয়োজনটি করি কুমিল্লার মানুষকে একটা ভালো কিছু উপহার দেব বলে। ধন্যবাদ কুমিল্লা টিভিকে। আসলে আমি ছোটকাল থেকেই সিনেমা প্রেমী, চলচ্চিত্রের সাথে আমার একটা আত্মার সম্পর্ক। কুমিল্লায় 5টি সিনেমা হল ছিল, একে একে 4টি সিনেমা হলে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর এই কুমিল্লা টাউন হলে জাজ মিডিয়ার জিন ছবিটি এত পরিচ্ছন্ন, এত পরিষ্কার এবং এত সুন্দর তা আমি কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম হয়তো টেলিভিশনের পর্দায় ছোট্ট কিছু একটা দেখা যাবে, কিন্তু আসলে আমি এখানে প্রায় 2 ঘন্টার অধিক উপভোগ করার পর বুঝলাম জাজ মিডিয়া যেই ধরনের আধুনিক প্রযুক্তি সবগুলোই প্রয়োগ করেছে। আমি কুমিল্লার একজন সন্তান হিসাবে সকলকে বলবো টাউন হলের আগামী দিনের যে জাজ মিডিয়ার যেই জিন ছবিটি প্রদর্শন হবে তা দেখার জন্য, এবং সকলে আনন্দ পাবে। জি, আমি ভালোই উপভোগ করেছি, আর এই প্রথম এখানে হরর মুভি দেখলাম, মজা পেয়েছি, ভালোই লেগেছে, আরও চাই এরকম আরও মুভি। মানে আপনি এখানে স্পেশালি মুভির কোন অংশ বা কী ভালো লেগেছে একটু যদি বলতেন? বিভিন্ন অংশ একটু ভয়ঙ্কর ছিল, হঠাৎ করে সামনে চলে আসা বা উপর যে ড্রোন শ্যুটগুলো হয়েছে উপর থেকে যে আসা হঠাৎ করে, ভালোই লেগেছে, সব মিলে ওভারঅল ভালো ছিল। এরকম মুভি কি বাংলাদেশে আরও আসুক আপনি চান? জি, আরও চাই, আমরা আশা করছি আরও ভালো ভালো ছবি আসবে, এরকম হরর মুভি আমরা আরও পাবো। জিন সিনেমাটি যে অল্টারনেটিভ প্রজেকশনের ব্যবস্থা তারা করেছে, কুমিল্লার সিনেমা প্রেমী দর্শকদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। মূলত সিনেমা হলে গিয়ে পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখার যে একটা পরিবেশ, সিনেমা হলগুলোতে মূলত আমরা জানি যে খুব বেশি একটা ওই মানের সিনেমা হল বা সিনেপ্লেক্স কুমিল্লাতে নেই। আর সেক্ষেত্রে যারা সিনেমা প্রেমী তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে সিনেমা দেখার জন্য। আমরা গতদিন অর্থাৎ 19 মে আমরা দেখেছি প্রথম শোটি তে কুমিল্লার যেই সাধারণ জনগণ দর্শক শ্রোতা খুব চমৎকারভাবে উপভোগ করেছে সিনেমাটি, এবং সবার যে প্রতিক্রিয়াটা খুব দারুণ ছিল। ভাইয়া, আপনারা তো জিন মুভি দেখতে আসলেন এই টাউন হলের অডিটোরিয়ামে, তো এই জিন মুভি দেখে আপনাদের অনুভূতি কী? আসলে ভাই অনুভূতি খুবই ভালো, জিন মুভি দেখলাম, হরর মুভি সহজে দেখা হয় না, আজকে দেখলাম, খুবই ভালো লাগছে। সাডেন্টলি সত্য কথা যেটা বলবো ভাই, খুবই ডিপ্রেসডে আছি, মাত্র রিসেন্টলি ভাই ফ্রিলি বলি ব্রেকআপ হয়েছে, সো এখন দেখতে আসছি, খুবই ভালো লাগছে। তো ব্রেকআপের সাথে কি আপনি এখানে এসেছেন? জি অবশ্যই ভাই, একটু ডিপ্রেস
ডিপ্রেশনে আছি, একটু ডিপ্রেশন যাতে কমে যায় হরর মুভি। আপনি এই মুভি দেখে আপনার ব্যাকআপের যে কষ্ট সেটা কতটুকু বলতে পেরেছেন? এই 100 থেকে ধরেন 90% একটু কমছে। 90% হয়ে গেছে? জি 90% হয়ে গেছে। মুভি দেখে খুবই ভালো লাগছে, যাক খুবই সুন্দর মুভি হয়েছে। তাহলে বলতে চাই যার সাথে ব্যাকআপ হয়েছে সে কিন্তু খুবই দুর্ভাগা, কারণ অলরেডি আপনি একটা সিনেমা দেখে কিন্তু 90% ব্রেকআপের কষ্ট ভুলে গেছেন। জি ভাই। আর আমরাও ভাবিকে বলতে চাই আপনিও জিন মুভি দেখেন, ওর সাথে ব্রেকআপ হয়েছে আপনিও দুঃখ কষ্ট ভুলে যান। ধন্যবাদ ভাইয়া কুমিল্লা টিভি। ভাইয়া আমি যে জিন মুভিটা দেখলাম, বলতে গেলে সর্বোপরি জিন মুভিটা সব মিলিয়ে অনেক ভালো ছিল। এই এটাই কি তোমার প্রথম সিনেমা দেখা? ভাইয়া আমার লাইফে আমি প্রথমবার হলে এসে সিনেমা দেখেছি, তাও আবার হরর সিনেমা। এই সিনেমাটা আমার কাছে অনেক ভালো লাগলো।